হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি একটু ওয়েট করি আমাদের সাথে ভিউয়ার্স জয়েন করার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জাহিদ চাচ্ছি সবাই থেকে। তো আমাদের সাথে অলমোস্ট 3 জনের মতো জয়েন করেছে, অলরেডি 15 জন মানুষ জয়েন করেছে। তো আজকে আমাদের লাইভের টপিকটা ছিল যে একটা স্টুডেন্ট শিখবে সবাইকে কিভাবে জয়েন করবে, অথবা একটা স্টুডেন্টের শিখবে সবাইকে জয়েন করার পর অথবা জয়েন করার আগে শিখবে সবাই সম্পর্কে কিভাবে জানবে। অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে যে আমি একটু ক্লিয়ারিফাই করে নিই যে আমার ভয়েস সবাই শুনতে পাচ্ছেন কিনা, একটু ক্লিয়ারলি বলবেন প্লিজ। কেউ একজন যদি বলতেন যে ভয়েস এন্ড এভরিথিং ওকে আছে কিনা, তাহলে আমি শুরু করবো ইনশাল্লাহ। ওকে, আই গেস যেহেতু কেউ কিছু বলছে না, আমি শুরু করতেছি। আমার আজকে টাইপের লাইভের টপিকটা ছিল যে একটা স্টুডেন্ট শিখবে সবাই সম্পর্কে কিভাবে জানে, অথবা শিখবে সবাইতে অ্যাডমিশন কিভাবে নেয়। অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে, ধরেন একটা স্টুডেন্ট শিখবে সবাইতে অ্যাডমিশন নিলো, অ্যান্ড দেন ক্লাসের প্রসেসটা কি, অফলাইন অনলাইন ক্লাসের প্রসেস, কিভাবে ক্লাস শুরু করছে, অ্যান্ড আফটার ক্লাস শেষ হয়ে যাওয়ার পর সাপোর্ট গুলা কিভাবে পাচ্ছে। অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে, অনেক সময় দেখা যায় যে আমরা ইন্টার্ন করার সুযোগ দিয়ে থাকছি স্টুডেন্টদেরকে, তো অ্যাজ এ ইন্টার্ন একটা স্টুডেন্ট আমাদের সাথে কিভাবে জয়েন করবে। মানে ইটস লাইক শিখবে সবাই ফুল, একটা স্টুডেন্টের শিখবে সবার সাথে ফুল জার্নিটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো ফার্স্ট অফ অল হচ্ছে, ধরেন শিখবে সবাই সম্পর্কে একটা স্টুডেন্ট কিভাবে জানে, শিখবে সবাই সম্পর্কে একটা স্টুডেন্ট জানতে পারে আদার একটা স্টুডেন্ট, আমাদের যে কোনো একটা প্রিভিয়াস স্টুডেন্টের কাছে জানতে পারে, অথবা বলতে পারেন হচ্ছে আমাদের শিখবে সবাই ফেসবুক পেজ, শিখবে সবাই ইনস্টাগ্রাম, আমাদের হচ্ছে লিঙ্কডইন, ইউটিউব, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা অ্যাক্টিভ আছি। আমাদের এই প্রোফাইল গুলো থেকে কিন্তু স্টুডেন্ট আমাদের সম্পর্কে জানতে পারে। দেন হচ্ছে, ধরেন আমাদের একটা স্টুডেন্ট আছে, ধরেন একটা স্টুডেন্ট আছে খুব ভালো কাজ করছে, সে তার কাজগুলো শেয়ার করছে, সেক্ষেত্রে আমাদের ওই স্টুডেন্টের কাছ থেকে আরেকজন, তার পরিচিত একজন জানলো, সেখান থেকে শিখবে সবাই সম্পর্কে জানতে পারে। অথবা আমরা প্রত্যেক দিন ইনস্টাগ্রাম অথবা ফেসবুক ইউজ করি, স্ক্রোল করতে করতে অনেক সময় দেখা যায় যে শিখবে সবাই বিভিন্ন পোস্ট চলে আসে, ওইটা দেখে আপনারা আগ্রহী হয়ে শিখবে সবাই সম্পর্কে একটু ঘাটাঘাটি করেন, ওখান থেকে শিখবে সবাই সম্পর্কে জানতে পারেন। তা আমি প্রত্যেকটা ওয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে শিখবে সবাই সম্পর্কে কিভাবে জানবেন, কার থেকে জানবেন, কিভাবে জানলে আপনার জন্য বেস্ট হবে, অ্যাডমিশন প্রসেসটা কি হবে, কোর্স সম্পর্কে কিভাবে জানবেন, শিখবে সবাই কি কি কোর্স অফার করছে, প্রত্যেকটা কোশ্চেন আমি অ্যান্সার করছি। আমি একটা লিস্ট অফ কোশ্চেন রেডি করে রেখেছি, আমি অনেকগুলো কোশ্চেন পাই আজ আমি শিখবে সবাই সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করি, তো আমি ওই কোশ্চেন গুলো নোট ডাউন করেছি। আমি ফার্স্ট অফ অল দেখাই যে একটা, আমি তো বললাম যে একটা স্টুডেন্ট কিভাবে জানবে, জানলো হচ্ছে একটা আদার একটা স্টুডেন্টের কাছ থেকে। দেন সোশ্যাল মিডিয়ায় যদি বলি, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি সবার সাথে, আমি স্ক্রিন শেয়ার করে সবকিছু দেখাচ্ছি, তাহলে সবার জন্য বুঝতে ইজি হবে আই গেস। আমি আমার স্ক্রিনটা অ্যাড করে দিয়েছি, একটু স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু বলবেন আমাকে প্লিজ। ওকে, তাহলে আমি আমার স্ক্রিনটা যেহেতু শেয়ার করেছি, এখন ফার্স্ট অফ অল হচ্ছে, ধরেন আমাদের একটা শিখবে সবাই ফেসবুক কমিউনিটি আছে, ওখানে অলমোস্ট 70 থেকে 80,000 মেম্বার আছে। তো এই কমিউনিটিটার অ্যাড্রেসটা হচ্ছে, ফেসবুকে কি আপনি শিখবে সবাই লিখে সার্চ করলেই শিখবে সবাই কমিউনিটি পাবেন, এটা হচ্ছে শিখবে সবাই ফ্রিল্যান্সার্স কমিউনিটি। এই কমিউনিটিটাতে হচ্ছে, ধরেন আমাদের যারা স্টুডেন্টরা আছে, সাকসেসফুল স্টুডেন্টরা আছে, তারা তাদের আর্নিংস, এই যে দেখেন একটা আর্নিং পোস্ট, অথবা তাদের একটা সাকসেসফুলি কমপ্লিট জবের পোস্ট করে, অথবা আমরা আমাদের কোর্স, নতুন কোর্স অথবা পুরাতন যে কোর্সগুলো ক্লাস শুরু হয়ে যাচ্ছে ওগুলো সম্পর্কে একটা স্টুডেন্টকে জানাই, এখান থেকে একটা স্টুডেন্ট জানতে পারে। অনেক স্টুডেন্ট আছে এখানে এই যে লাইক এমন পোস্ট করে যে সে ডিজিটাল মার্কেটিং নিয়ে জানতে চাচ্ছে, এই একটা ওয়ে আছে, এখান থেকে আপনি জানতে পারেন। আনাদার আরেকটা মোস্ট এফেক্টিভ ওয়ে হচ্ছে আমাদের ফেসবুক পেজ, তো আমি যদি আপনি যদি শিখবে সবাই লিখে সার্চ করেন, এই যে আমাদের শিখবে সবাই মিরপুর, শিখবে সবাই বনানী, ধানমন্ডি ব্রাঞ্চটা অফ আছে, ধানমন্ডি ব্রাঞ্চের পেজ আমি একটু দেখে নিই যে সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছে কিনা। ওকে, দেখতে পাচ্ছে, যেহেতু এইটা হচ্ছে ধরুন শিখবে সবাই পেজ, এই পেজ থেকে আপনি আমাদের শিখবে সবাই সম্পর্কে জানতে পারেন।
পেজে গেলে আমি যেহেতু পেজের অ্যাডমিন, আমার ইন্টারফেসটা একরকম হবে, আপনাদের পেজের ইন্টারফেসটা একরকম হবে। তো আপনি এখানে আসলে হচ্ছে ধরুন এখান থেকে আমাদের কোর্স গুলো সম্পর্কে জানতে পারেন। আমি আমার আরেকটা আইডি থেকে দেখাচ্ছি যে কিভাবে মানে ইন্টারফেসটা কেমন হয়। তো আমি যদি আমার আরেকটা আইডিতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমি দেখাচ্ছি, লাইক শিখবে সবাই যদি আমি সার্চ করি। ধরেন আমার এই যে আমি এই পেজ, এই আমার এই আইডি থেকে হচ্ছে শিক্ষক সবার সাথে আমি কানেক্টেড না, তো সেক্ষেত্রে দেখেন আমাদের শিক্ষক সবাই প্রত্যেকটা পেজ চলে আসছে। এখান থেকে আমি শিক্ষক সবাই পেজে গেলাম। লাইক এই যে এখান থেকে আপনি ধরেন শিক্ষক সবাই রিসেন্ট যে পোস্ট গুলা, কোর্সের আপডেট, এন্ড স্টুডেন্ট সাকসেস, এই জিনিসগুলো আপনি এখান থেকে জানতে পারছেন। একটা স্টুডেন্ট এখান থেকে জানতে পারছে, এন্ড ধরেন একটা স্টুডেন্টের কোনো কোয়েরিজ থাকে, যদি কোয়েরিজ থাকে তাহলে সেই মেসেজ অপশনটা ইউজ করতে পারে। এখান থেকে শুধু যদি সে মেসেজ অপশন গুলো এখান থেকে প্রিসেট কিছু কোশ্চেন আগে থেকে কোশ্চেন আমরা সেট করে রেখেছি, আপনি এখান থেকে করতে পারেন। লাইক আমি যদি হোয়াট সার্ভিস ডু ইউ অফার, আমি এখান থেকে যদি একটা শিক্ষক সবাই পেজে নক করি, অ্যাজ এ স্টুডেন্ট আমি এখান থেকে নক করলাম, তাহলে আমি কিন্তু এই পাশ থেকে অ্যাজ এ শিক্ষক সবাই আমি এখান থেকে আপনাকে ইনফরমেশন গুলো দিচ্ছি, অ্যাজ আমি শিক্ষক সবাই পেজে থাকি, তো আমি এখান থেকে আপনাদের কোয়েরিজ গুলো অ্যান্সার করতে পারতেছি। আপনার যদি শিক্ষক সবাই সম্পর্কে কিছু জানার প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনি অ্যান্সার করতে পারেন, আপনার কোশ্চেন গুলো করতে পারেন, এখান থেকে অ্যান্সার পেতে পারেন। অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে ধরেন আরেকটা ওয়ে হচ্ছে ধরেন আমাদের আমরা অফিসিয়াল যারা আছে, কমিউনিকেশন অফিসার আছে আমরা, অ্যান্ড হচ্ছে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডাররা আছে, তাদের কাছ থেকে আপনারা জানতে পারেন। অ্যান্ড আমাদের কমিউনিকেশন অফিসাররা বলতে আমি আছি, আমি যাইছি, আমি শিক্ষক সবাইতে কমিউনিকেশন অফিসার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট এডুকেশন হিসেবে কাজ কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছি। অ্যান্ড দেন আমাদের আরেকজন কমিউনিকেশন অফিসার হচ্ছে নুসরাত ঐশী আপু, আপুর কাছ থেকে আপনি কোর্স সম্পর্কে ইনফরমেশন গুলো নিয়ে নিতে পারেন, অথবা আপুকে নক করলে অ্যাডমিশন প্রসেস এই জিনিসগুলোতে হেল্প করবে আপু। অ্যান্ড দেন হচ্ছে আমাদের বনানী ব্রাঞ্চে আরেকজন হচ্ছে সাদি আফরিন মো আপু। অ্যান্ড আফটার দ্যাট আমরা যদি মিরপুর ব্রাঞ্চে মুভ করি, মিরপুর ব্রাঞ্চে আছেন মুন্নার আলী ভাইয়া, এই হচ্ছে ভাইয়ার প্রোফাইল। অ্যান্ড দেন হচ্ছে রুবাইয়া মাসনুন অবন্তী আছে মিরপুর ব্রাঞ্চে, ওনার কাছ থেকে আপনারা জানতে পারেন। আমাদের কমিউনিকেশন অফিসাররা আছেন, এদের কাছ থেকে আপনি শিক্ষক সবার সম্পর্কে জেনে নিতে পারেন। এছাড়া হচ্ছে ধরেন দেন হচ্ছে আপনার আমাদের আরেকটা মোস্ট কনভিনিয়েন্ট ওয়ে হচ্ছে শিক্ষক সবার ওয়েবসাইট থেকে জানা। ধরেন আপনার আপনি শিক্ষক সবার সম্পর্কে একটু ইন্টারেস্টেড হলেন, এখন আপনি জানতে চাচ্ছেন যে শিক্ষক সবাই কি কি কোর্স আছে। লাইক এখন আমি যদি আপনি যদি শিক্ষক সবার ওয়েবসাইটটা সার্চ করেন www.শিক্ষকসবাই.com, তো আপনি শিক্ষক সবার ওয়েবসাইটে চলে গেলেন। সরি আমি এখান থেকে না, আমি আরেকটা ব্রাউজার থেকে যাচ্ছি, এই যে www.শিক্ষকসবাই.com যদি যান তাহলে হচ্ছে যে আপনার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে। তো এখান থেকে হচ্ছে ধরেন আপনি শিক্ষক সবাই মোস্ট রিসেন্ট গ্রাজুয়েট স্টুডেন্ট, অথবা এখন পর্যন্ত শিক্ষক সবাই স্টুডেন্টরা কত আর্নিং করেছে এই জিনিসগুলো নিয়ে জানতে পারবেন। আমাদের সাথে অলমোস্ট কতজন মেম্বার, শিক্ষক সবাই ফ্যামিলিটা কতজন মেম্বারের, এই বেসিক ইনফরমেশন গুলো এখান থেকে পেয়ে যাবেন। শিক্ষক সবাই কিভাবে কাজ করে, শিক্ষক সবাই ক্লাসের প্রসেস গুলো কিভাবে হয়, এই জিনিসগুলো নিয়ে জানতে পারবেন। শিক্ষক সবাই সাপোর্ট সম্পর্কে জানতে পারবেন, এই ওয়েবসাইট থেকে জানতে পারবেন। অ্যান্ড দেন হচ্ছে ধরেন আপনার কোর্স সম্পর্কে জানা প্রয়োজন, তো আপনি এখানে অল কোর্সেস একটা অপশন আছে, কোর্সেস অপশনে যাবেন। এখানে গেলে আপনার যে কোর্স সম্পর্কে জানার প্রয়োজন, আপনি এখানে প্রত্যেকটা কোর্সের ডিটেলস পেয়ে যাবেন। এখান থেকে জানতে লেটস সে আপনি যদি বলেন ধরেন আপনি শিক্ষক সবাই একটা কোর্স করতে চাচ্ছেন, ধরেন এই কোর্সটা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, তো আপনি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে বনানী ব্রাঞ্চে করতে যাচ্ছেন, তো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট বনানী ব্রাঞ্চ, তো আমরা এই কোর্সটাতে এন্টার করলাম। অ্যান্ড এই কোর্সটার ডিটেলস সম্পর্কে আমরা জানবো। এখানে আসলে আপনি দেখতে পাবেন যে এই কোর্সটা কবে থেকে শুরু হচ্ছে, অ্যান্ড এই কোর্সের ক্লাস টাইমিংটা কখন, এটা একটু আপডেট করতে হবে, আই গেস আমরা কালকের মধ্যে আপডেট করে দিব। এই কোর্সের ডিউরেশন কতদিন, কোর্স ফিটা কত, এই জিনিসগুলো এখান থেকে আপনি বেসিক ইনফরমেশন গুলো পাবেন। অ্যান্ড দেন ধরেন আপনার কোর্সের কারিকুলামে কি কি থাকতেছে, আপনার 6 মাসের কারিকুলামটা কিভাবে ভাগ করা হয়েছে, এই জিনিসগুলো এখান থেকে আপনি পাবেন, পড়ে নিতে পারবেন। অ্যান্ড আফটার দ্যাট ধরেন আপনার একদম কোর্সের ইন ডিটেলস জানার প্রয়োজন, সেক্ষেত্রে আপনার এখানে একটা সিলেবাস অপশন আছে, আপনি এখান থেকে সিলেবাস অপশনটাতে যদি ক্লিক করেন আপনার কোর্স কারিকুলামটা অ্যাজ এ পিডিএফ আপনার ডাউনলোড হয়ে যাবে। তো দেন আপনি পিডিএফটা ভিউ করে কিন্তু কোর্স ডিটেলসটা দেখতে পারেন। এটা হচ্ছে ধরেন কোর্স সম্পর্কে কিভাবে জানবেন এই জিনিসগুলো। দেন হচ্ছে ধরেন আরেকটা প্রসেস আছে, ধরেন আপনি কোর্সটা সম্পর্কে জানেন, আপনার কিছু কনফিউশন রয়ে গিয়েছে, দেন সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখানে একটা বাটন আপনি বাঁ পাশে অথবা সরি ডান পাশে একটা বাটন পাবেন যে উই আর হিয়ার,
এই বাটনটাতে আপনি গেলে আপনার কিছু বেসিক ইনফরমেশন আমরা চাচ্ছি, যেটা হচ্ছে ধরেন আপনার নেম, লেটস আমি আমার নাম দিয়ে দিচ্ছি জাহিদ, আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে যদি আপনি নক করেন, সেক্ষেত্রে হচ্ছে যে আমার কাছে একটা সাপোর্ট নক আসবে, এই যে দেখেন এখানে একটা নক চলে আসে, তা আমি এখান থেকে জাস্ট নকটা রিসিভ করলাম, করে এখান থেকেও আমি একটা স্টুডেন্ট বেসিক ইনফরমেশন গুলো জানতে পারে, বেসিক ইনফরমেশন না যেই যে ইনফরমেশন গুলো প্রয়োজন, অ্যাডমিশন প্রসিডিউর, কোর্স কারিকুলাম, অথবা ওভার দ্য ফোন আমাদের সাথে যদি যোগাযোগ করতে, এখান থেকেও আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, এই হচ্ছিল হচ্ছে ধরেন আপনি কোর্স সম্পর্কে কিভাবে জানবেন, ধরলাম আপনি শিখবে সবাই তে কেন জয়েন করলেন এই জিনিসটাও আপনি জেনে নিলেন, শিখবে সবাই কোর্সে আপনি কোর্স কি কি কোর্স আছে এই জিনিসটাও জেনে নিলেন, তাহলে মানে এখন কি কি কোর্স আছে আমি এটা একটু বলে দিই এই সুযোগে। সেক্ষেত্রে হচ্ছে এখন আমাদের ধরেন বনানী ব্রাঞ্চে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, দেন গ্রাফিক ডিজাইন, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট মিনাস ফয়সাল খান নিচ্ছেন, গ্রাফিক ডিজাইন কোর্সটা রবি খান নিচ্ছেন, রবি খানের অনেক দিন ধরে অনেকে রনি রবি খানের কোর্সের জন্য ওয়েট করছিলেন, তো রবি খানের কোর্স আছে এখন। অ্যান্ড দেন হচ্ছে আমি মিরপুর ব্রাঞ্চে যদি চাই সেক্ষেত্রে মিরপুর ব্রাঞ্চেও ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্স অ্যাভেলেবেল, তফিকুল বারী তানা ভাইয়া নিচ্ছেন, অ্যান্ড দেন গ্রাফিক ডিজাইন কোর্সে নাইমুল হাসান ভাইয়া নিচ্ছেন। অ্যান্ড যদি অনলাইনের দিকে মুভ করি, অনলাইনে অনলাইনে গেলে হচ্ছে ধরুন আপনার অনলাইনে আপনার গ্রাফিক ডিজাইন অনলাইন, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট অনলাইন কোর্স, গ্রাফিক ডিজাইন অনলাইন কোর্স নাইমুল হাসান ভাইয়া নিচ্ছেন, অ্যান্ড দেন হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সটা মিনাস ফয়সাল ভাইয়া নিচ্ছেন, অ্যান্ড দেন হচ্ছে মোশন গ্রাফিক্স উইথ আফটার ইফেক্টস এই কোর্সটা ইমরান হোসেন সজীব ভাইয়া নিচ্ছেন। অ্যান্ড দেন আমি যদি আসি ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্সটা খালিদ হোসেন ভাইয়া নিচ্ছেন। অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে অনেক দিন ধরে একটা কোর্সের জন্য সবাই ওয়েট করছিলেন, আমরা প্রচুর কোয়েরিজ পেয়েছি, যেটা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন কোর্স, তো ইউআই ইউএক্স ডিজাইন কোর্সটা এখন অ্যাভেলেবেল আছে আমাদের অনলাইনে, ওইটার মেন্টর হচ্ছে ব্রায়ান সাফন ভাই। তো এই কোর্স গুলো আমাদের অ্যাভেলেবেল আছে, ধরেন আপনি শিখে সবাই কি কি কোর্স আছে এটাও জেনে নিলেন, কোর্সের কারিকুলামটাও জেনে নিলেন, অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে আপনার আমাদের কমিউনিকেশন অফিসার অথবা অ্যাম্বাসেডারদের সাথে আপনি যোগাযোগ করলেন, আপনার বেসিক ইনফরমেশন গুলো আপনি পেয়ে গিয়েছেন, এখন আপনি ডিসাইড করলেন যে আপনি কোর্সে অ্যাডমিশন নেবেন। তো আমাদের কোর্স গুলোতে অ্যাডমিশন নেওয়ার জন্য আমাদের তিনটা প্রসেস থাকে, কোর্সে অ্যাডমিশন নেওয়ার হচ্ছে তিনটা প্রসেস, লাইক আপনি আমাদের ক্যাম্পাস বনানী অ্যান্ড মিরপুরে চলে আসতে পারেন, এসে আপনি অন সাইট এসে আপনি আপনার অ্যাডমিশনটা কনফার্ম করতে পারেন, আপনার জাস্ট একটা ফর্ম ফিল আপ করতে হবে, অ্যান্ড আপনার এনআইডি কার্ড অথবা ভোটার আইডি কার্ড, সরি বার্থ সার্টিফিকেট, এই দুইটা জিনিস একটা একটা কপি প্রোভাইড করতে হবে অ্যাজ এ সিকিউরিটি পারপাস, আপনি এই জিনিসগুলো দিয়ে আমার ক্যাম্পাসে এসে অ্যাডমিশনটা কনফার্ম করতে পারেন। অ্যান্ড ধরেন এখন আরেকটা দেন আমি সেকেন্ড প্রসেসের দিকে যাচ্ছি, তো সেকেন্ড প্রসেস ধরেন আপনি ঢাকায় নেই অথবা আপনি ঢাকার বাইরে থাকেন অথবা আপনি অফিসে আসতে চাচ্ছেন না, আপনি অনলাইন কোর্স করতে যাচ্ছেন, তখন আপনি অ্যাডমিশনটা কিভাবে নেবেন? আই গেস এই কোশ্চেনটা সবার কাছে থাকে, আমি কোয়েরিজটা পাই যে ভাই শিখবে সবাই কিভাবে অ্যাডমিশন নিব। তো একটা তো হচ্ছে যে আপনি আমার অনসাইটে এসে অ্যাডমিশন নিয়ে গেলেন, অ্যান্ড আপনি এখন হচ্ছে ধরেন আপনি অনসাইটে আসতে যাচ্ছেন অথবা আসতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে হচ্ছে ধরেন আমাদের বিকাশের বিকাশ রকেট, ডাচ বাংলা ব্যাংক, যে কোনো ব্যাংকের থেকে ট্রান্সফার করে পেমেন্ট ট্রান্সফার করে আপনি অ্যাডমিশন নিতে পারেন। বিকাশে অ্যাডমিশন নেওয়ার জন্য যেটা করতে হয় আমাদের মার্চেন্ট অ্যাকাউন্ট, মার্চেন্ট অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আপনি আমাদের যে কোনো একটা কমিউনিকেশন অফিসার অথবা আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার যে কোনো কারোর সাথে যোগাযোগ করবেন, করে ওনাকে হচ্ছে আপনার বেসিক ডিটেলস গুলো লাইক নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, অ্যান্ড দেন আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, আপনি কোন কোর্স করতে চাচ্ছেন এই কোর্স গুলোর এই ডিটেলস গুলো দিতে হবে, অ্যান্ড আপনি কোন কোর্স করতে চাচ্ছেন সেইটা বলতে হবে, অ্যান্ড আফটার দ্যাট আপনি কোন ওয়েতে পেমেন্ট করতে চাচ্ছেন সেটাও বলতে হবে। তো সেটা বললে আমাদের কমিউনিকেশন অফিসাররা আপনার অফিস থেকে আমাদের অফিসিয়াল যে পেমেন্ট প্রসিডিউরটা আছে এটা আপনাকে সেন্ড করে দিবে, সেক্ষেত্রে আপনি ওই প্রসিডিউরটা ফলো করে ইজি প্রসেসে আপনি অ্যাডমিশনটা কনফার্ম করতে পারেন। অ্যাডমিশনটা কনফার্ম করার পর শিখবে সবাই থেকে হচ্ছে আপনি একটা কনফার্মেশন মেইল পাবেন, অ্যান্ড হচ্ছে ধরেন আপনি যখন আপনার ইনফরমেশন গুলো দিবেন তখন আমরা আপনার ফর্মটা ফিল আপ করবো, মানি রিসিপ্ট গুলো মানি রিসিপ্ট রেডি করবো অ্যাজ এ পেমেন্ট প্রুফ হিসেবে, দেন ওই ফর্ম অ্যান্ড মানি রিসিপ্টটা আপনাকে আমরা মেইল করে দিব। সেক্ষেত্রে হচ্ছে এটা আর একটা প্রসেস ডান, দেন আর একটা প্রসেস হচ্ছে ধরেন আপনার এখন বিকাশে পেমেন্ট নেই অথবা বিকাশে আপনার সার্টেন অ্যামাউন্ট পেমেন্ট নেই অথবা আপনার ব্যাংক মোবাইল ব্যাংকিং যে ইস্যু গুলো আছে ওগুলো নাই, আপনি চাচ্ছেন আপনার কার্ড থেকে পেমেন্ট করতে, কার্ড ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড থেকে আপনি পেমেন্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি যেটা করতে পারেন আমাদের ওয়েবসাইটের থ্রুতে
পেমেন্ট করতে পারেন, মোস্ট সিকিউর আমরা এসএসএল গেটওয়ে ইউজ করছি, আপনি ওখান থেকে করতে পারেন। অথবা ধরেন আপনি দেশের বাইরে থেকে, আমাদের মোস্ট অনেক স্টুডেন্ট থাকে যে যারা বাংলাদেশের বাইরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্লাস করছে, জয়েন করছে আমাদের সাথে, তো ওনারা কিভাবে অ্যাডমিশনটা কনফার্ম করবে? ওনারা অ্যাডমিশনটা কনফার্ম করার জন্য যেটা করতে পারে, আমাদের ওয়েবসাইটে চলে যেতে পারে। ওয়েবসাইটে গিয়ে ওখান থেকে ওনার বেসিক ইনফরমেশন অ্যান্ড আদার্স ডিটেলস গুলো দিয়ে ওনার অ্যাডমিশনটা কনফার্ম করতে পারে। আমি হচ্ছে যে আপনাদেরকে একদম লাইভ একটা ডেমো দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা আমাদের শিক্ষক সভা যে ওয়েবসাইটটা আছে ওখান থেকে অ্যাডমিশনটা কনফার্ম করতে পারেন। তো আমি যে কোনো একটা কোর্স দিয়ে আমি দেখাচ্ছি যে কিভাবে আপনি শিক্ষক সভার সরি শিক্ষক সভার ওয়েবসাইট থেকে আপনি অ্যাডমিশনটা কনফার্ম করতে পারেন। আমি আবার আমার স্ক্রিনটা শেয়ার করছি। ওকে, আমার স্ক্রিনটা শেয়ার করা হয়ে গেছে। এখন আমি যদি শিক্ষক সভায় আমি শিক্ষক সভার ওয়েবসাইটে চলে যাচ্ছি, ধরেন আমি শিক্ষক সভার ওয়েবসাইটে চলে আসলাম। শিক্ষক সভার ওয়েবসাইটে এসে আমি হচ্ছে অল কোর্সেস অপশনে চলে গেলাম। এখন আমি অল কোর্সেস অপশনে চলে এসেছি। এখন ধরেন অনেকগুলো কোর্স আছে অ্যাভেলেবেল, তো আমি একটা কোর্স চুজ করি, লাইক লেটস সে আমি শপিফাই কোর্স সাথে জয়েন করবো। যদিও ওই কোর্সটা শুরু হয়ে গেছে, এখন এটা অ্যাডমিশন নিতে পারবেন না, অ্যাডমিশনটা ক্লোজ আছে। আমি জাস্ট আমার ডেমো দেখানোর জন্য আমি কোর্সটা ওপেন করেছি। তো আমি ধরেন আমি শিক্ষক সভায় শপিফাই কোর্সটা করবো। আমি কোর্স সম্পর্কে আগেই জেনে নিয়েছি, কোর্সে ক্লাসগুলো কিভাবে হবে, ক্লাসের ডিটেলস, প্রত্যেকটা জিনিস জেনে নিয়েছি। আমি এখান থেকে সিলেবাস বাটন ক্লিক করে সিলেবাসটাও দেখে নিয়েছি। এখন লাইক আমি এখন অ্যাডমিশন নিই। তো আমি দেশের বাইরে থাকি, আমার পক্ষে হচ্ছে ধরেন ক্যাম্পাস এসে অথবা বিকাশ পেমেন্ট করে অ্যাডমিশন নেওয়া পসিবল। তো সেক্ষেত্রে আমি কি করবো, সেক্ষেত্রে হচ্ছে আপনি ভর্তি অন বাটনটা সিলেক্ট করবেন। তো ভর্তি অন বাটনটা সিলেক্ট করলে আপনার সামনে হচ্ছে এই একটা বেসিক ফর্ম চলে আসবে। তো আমি আমার ফর্মটা ফিল আপ করে দিই। আমি ধরেন আমি অ্যাডমিশন নিচ্ছি। এখানে ফার্স্ট অফ অল আপনার নাম দিতে হবে, দেন আপনার ইমেল অ্যাড্রেস, এই জিনিসগুলো ম্যান্ডেটরি রিকোয়ার্ড ফিল্ড। দেন হচ্ছে যে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিব, আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমি মেইল ফিমেল, আর এখানে রেফারেন্স অথবা কুপন কোডটা, এই রেফারেন্সটা যখন আমরা আপনি যার সাথে কথা বলে অ্যাডমিশনটা কনফার্ম করছেন তার রেফারেন্সটা লিখবেন। আর কুপন কোড হচ্ছে যখন আমাদের ডিসকাউন্ট থাকে তখন আমাদের সবার জন্য একটা কুপন কোড জেনারেট করে থাকে, যেটা আপনি এখানে প্রোভাইড করলে আপনি একটা সার্টেন অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কোর্সের উপরে। যেহেতু ধরেন আমি আমি অ্যাজ এ স্টুডেন্ট, আমি সেই জাহিদ স্যারের সাথে কথা বলেছি, তো আমি অ্যাজ এ জাহিদ স্যারের সাথে যেহেতু কথা বলেছি আমি জাহিদের রেফারেন্সটা ইউজ করলাম। এন্ড আমি আমার অ্যাড্রেস দিলাম। ওকে, দেন আমি হচ্ছে প্রসিড যদি করি, গেট অ্যাডমিশন বাটনে ক্লিক করলে আমি প্রসিড করছি। ওকে, আমি হচ্ছে যে এখান থেকে প্রসিড করলে এখানে একটা আমার এসএসএল কমার্স এর একটা পেমেন্ট গেটওয়ে চলে আসবে। সো এখান থেকে হচ্ছে ধরেন আপনি আপনার ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড ইউজ করে আপনি এখান থেকে আপনার অ্যাডমিশনটা কনফার্ম করতে পারেন। যেহেতু আমার কাছে আপাতত ভিসা কার্ড অথবা মাস্টার কার্ড অ্যাভেলেবেল না, আমি মোবাইল ব্যাংকিং এর থ্রুতে কিভাবে অ্যাডমিশনটা কনফার্ম করবো ওই জিনিসটা দেখাচ্ছি। তো এখান থেকে হচ্ছে ধরেন আপনি ভিসা কার্ড, মাস্টার কার্ড অথবা ডাচ বাংলা ব্যাংকের টিভি বিল আছে, নেক্সাস কার্ড আছে, ওইটা ইউজ করে আপনি অ্যাডমিশনটা কনফার্ম করতে পারেন। তো আমার এখানে হচ্ছে ধরেন কার্ডের অপশন আছে, অ্যান্ড দেন মোবাইল ব্যাংকিং এর অপশন আছে, ইন্টারনেট ব্যাংকিং এর অপশন আছে। তো আমি এখান থেকে মোবাইল ব্যাংকিং এর অপশনটাই চুজ করছি। তো আমার এখন হচ্ছে আমার এখানে বিকাশ, রকেট, নগদ, এম ক্যাশ, মাই ক্যাশ, এবি ক্যাশ, ইউপে, টি ক্যাশ, প্রত্যেকটা অপশনই অ্যাভেলেবেল আছে। আপনাদের যে যার যেটা সুবিধা আপনি ওটা ইউজ করতে পারেন। সো আমার কাছে হচ্ছে এখন বিকাশ অ্যাভেলেবেল, আমি বিকাশ ইউজ করছি। ওকে, আমি এখন আমাকে বিকাশের পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসছে রিডিরেক্ট করে। সো আমি এখন আমার বিকাশ নাম্বারটা প্রোভাইড করবো, অথবা আমার যেই অ্যাকাউন্ট থেকে আমি পেমেন্ট করতে চাচ্ছি ওটাই প্রোভাইড করছি আমি। ওকে, দেন এখান থেকে আমি যদি কনফার্ম করি আমার মোবাইলে হচ্ছে একটা ওটিপি কোড চলে আসবে। ওকে, আমি এখান থেকে ওটিপি কোডটা দিয়ে কনফার্ম করলে হচ্ছে দেখেন আমার অলরেডি কিন্তু আমার
করছি 5000 এটা অটোমেটিকলি সেট হয়ে যাচ্ছে সো আমি জাস্ট আমাকে এখন কি করতে হবে আমার কোডটা প্রোভাইড করতে হবে ওকে আমি আমার পিন নাম্বারটা দিয়েছি এখন জাস্ট কনফার্ম করব ওকে অ্যাডমিশনটা এখান থেকে হচ্ছে কনফার্ম ওকে ডান সো আমি হচ্ছে যে এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি এখন আমি যদি আমার মেইলে চলে যাই আমার কাছে একটা অটোমেটেড মেইল চলে আসবে যে শিবির সময় আপনার অ্যাডমিশনটা কনফার্ম হয়েছে এটার জন্য একটা মেইল চলে আসে অনেক সময় হচ্ছে দেখা যায় যে এসএসএল এর পেমেন্ট গেটওয়েতে কিছু সমস্যা থাকে সেক্ষেত্রে হচ্ছে ধরেন আপনার মেইলটা আসে না সেক্ষেত্রে হচ্ছে যদি আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন সেক্ষেত্রে আমরা আপনার কনফার্মেশন মেইলটা ম্যানুয়ালি সেন্ড করে দিতে পারি কনফার্মেশন মেইল গিয়েছে কিন্তু হচ্ছে ধরেন আপনার কনফার্মেশন মেইলে যেটা থাকে না সেটা হচ্ছে ধরেন আপনার কোর্সের ডিটেলস মানে ক্লাস কিভাবে করবেন ওই লিঙ্কটা থাকতেছে না অথবা আপনার ক্লাসের যেটা ফেসবুক গ্রুপ থাকবে ওই জিনিসগুলো থাকছে না তো ওগুলো আপনি কিভাবে পাচ্ছেন এটার জন্য হচ্ছে ধরেন আপনাকে ক্লাস শুরু হওয়ার আগে 2 দিন আগে আমরা কন্ট্যাক্ট করি ওভার ফোন ফার্স্ট অফ অল কন্ট্যাক্ট করা হয় যে ভাই আপনার ক্লাস শুরু হচ্ছে আমি আপনাকে একটা ইমেল করেছি আমি যদি ইমেলের একটা ডেমো কপি আপনাকে দেখাই লাইক দিস ওয়ান আপনি এমন একটা মেইল পেয়ে যাবেন যে ডিয়ার লার্নার আপনার ব্যাচ নাম্বার হচ্ছে এত মানে এই হচ্ছে আপনার ব্যাচ নাম্বার আপনার ক্লাসটা কবে থেকে শুরু হচ্ছে আপনার একটা ফেসবুক গ্রুপে লিংক দেওয়া থাকবে ওই ফেসবুক গ্রুপে আপনাকে জয়েন করতে হবে কারণ হচ্ছে যে আপনি ক্লাসের যে ডিটেলস গুলো আছে ওই গ্রুপ থেকে আপনি পেয়ে যাবেন সো আপনি এমন একটা মেইল পেয়ে যাবেন ফার্স্ট অফ অল একটা মেইল পাবেন মেইল পাওয়ার পরে আপনাকে ফোন করা হবে যে ভাই আপনার ক্লাস শুরু হচ্ছে আপনার ক্লাসের প্রসিডিউর গুলো কি কি ওই জিনিসগুলোর জন্য তো আপনি ক্লাস শুরু হওয়ার আগে আপনার মেইলটাও পেয়ে গেলেন ফোনও পেলেন এন্ড দেন হচ্ছে আপনি ক্লাসের গ্রুপে জয়েন করলেন একটু পর্যন্ত হচ্ছে আপনার গ্রুপে জয়েন করা পর্যন্ত প্রসেসটা ডান এন্ড আফটার দ্যাট কি আসছে আপনার ক্লাস কিভাবে শুরু হবে সো ক্লাস কিভাবে শুরু হবে ওই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি তো ক্লাস শুরু আমরা যেহেতু গুগল মিট প্ল্যাটফর্মটা ইউজ করি আপনার গুগল মিট থ্রুতে ক্লাসগুলো হচ্ছে তো আপনি গুগল মিটে জয়েন করে লিঙ্কটা কোথায় পাচ্ছেন অ্যান্ড হচ্ছে ক্লাসগুলো কেমন হয় রেকর্ডেড ক্লাস অথবা লাইভ ক্লাস হচ্ছে তো আমরা যেহেতু গুগল মিট ইউজ করছি আপনি বুঝতে পারছেন হচ্ছে আপনার লাইভ ক্লাস হবে লাইভ ক্লাস আপনাকে ক্লাস টাইমে জয়েন করতে হবে অ্যান্ড হচ্ছে ধরেন আপনি মেন্টর কি কাজ করছে মেন্টর স্ক্রিনটা আপনার সাথে শেয়ার করা থাকবে ওই কাজগুলো আপনি দেখতে পাবেন অ্যান্ড আপনার যদি কোনো কোশ্চেন থাকে অ্যাট দ্য সেম টাইম আপনি কোশ্চেনগুলো করতে পারেন দেন আপনার মেন্টর আপনাকে কোশ্চেনগুলো সলভ করে দিল তাহলে আপনার ক্লাসের প্রসেসটা ডান প্রত্যেকটা ক্লাস হচ্ছে অফলাইন ক্লাসগুলো হচ্ছে পার উইক 1 ডে ক্লাস হয় আর আমাদের অনলাইন ক্লাসগুলো পার উইক 2টা করে ক্লাস হচ্ছে তো পার উইক 2টা করে যেহেতু ক্লাস হচ্ছে প্রত্যেক সপ্তাহে 2টা করে 2 ঘন্টা করে ক্লাস ইট দ্যাট মিনস আপনি পার উইক 4 ঘন্টা করে ক্লাস পাচ্ছেন 4 ঘন্টা কিন্তু আপনি ক্লাস করছেন বা কিন্তু বাকি উইকের বাকি সময়গুলো কিন্তু আপনি আপনাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস না করলে যেটা হবে ধরেন আপনি কাজ দেখেই গেলেন প্র্যাকটিস করলেন না তাহলে আপনি কিন্তু ধরতে পারতেছেন না আপনার যে কোথায় সমস্যা আছে কোথায় আপনাকে কোন জিনিসটা ফলো করতে হবে অথবা কোন জিনিসটাকে আপনাকে আর একটু সলভ আউট করে নিতে হবে তো আমি ক্লাসে কিভাবে জয়েন করতে হবে এই জিনিসটা দেখেন ধরেন এটা হচ্ছে একটা আমার গ্রাফিক ডিজাইন অনলাইন কোর্সের গ্রুপ আপনাকে যে মেইলটা করা হবে প্রত্যেকটা মেইলই হচ্ছে আমার একটা গ্রুপ লিংক আমরা শেয়ার করে থাকি স্টুডেন্টদের সাথে এটা হচ্ছে একটা প্রাইভেট গ্রুপ এই ব্যাচে যারা অ্যাডমিশন নিয়েছে তারা এই গ্রুপটাতে থাকবে সো আপনি এই গ্রুপেও চলে আসছেন এখন এখানে দেখবেন যে মেন্টর আপনার জন্য ক্লাস লিঙ্কটা প্রোভাইড করে আমি ক্লাস লিঙ্কটা একটু খুঁজে নিচ্ছি আমাকে একটু সময় দিবেন
এই ধরেন ক্লাসটা 18 তারিখে শুরু হয়েছে, এই 10টায় ক্লাস শুরু হচ্ছে, 9টার দিকে মেন্টর একটা লিঙ্ক প্রোভাইড করেছে, এমন একটা লিঙ্ক প্রোভাইড করা হবে। তো আপনি জাস্ট এই মিট লিঙ্কটাতে ক্লিক করবেন, আপনার ব্রাউজার আপনার জিমেল অ্যাকাউন্টে যদি লগ ইন করা থাকে আপনি এই উইন্ডোটাতে চলে আসবেন। এসে আসলে হচ্ছে আপনার এখান থেকে আপনি যদি চান যে আপনার মাইক্রোফোন অ্যান্ড ক্যামেরা অন রাখতে, এই জিনিসগুলো আপনি অন রাখতে পারেন, অথবা আপনি এখান থেকে অফ করে দিতে পারেন। করে দিয়ে জাস্ট আপনি এখান থেকে জয়েন নাও দিলে আপনি ক্লাস জয়েন করতে পারেন। অ্যাডমিশন প্রসেস হোক ভালো, আপনার ক্লাস প্রসেসটাও রিয়েলি সিম্পল প্রসেস। সো আপনি ক্লাসও করলেন, অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে ধরেন অনেকের একটা কোশ্চেন থাকে যে ভাই ক্লাস ভিডিওগুলো ক্লাসের পরে দিয়ে দেওয়া হবে কিনা। সো ক্লাস ভিডিওগুলোও কিন্তু ক্লাসের পরে আপনাদের সাথে শেয়ার করে দেওয়া হয়। ও সরি, আমি স্ক্রিন শেয়ার করতে ভুলে গেছি, আমি আর একটু আরেকবার দেখাচ্ছি। ধরুন আমি ক্লাস প্রসেসটা দেখাই, আমরা যে মেইলটা একটা স্টুডেন্টকে করি সেই মেইলই হচ্ছে ধরেন এমন একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থেকে আপনি ফেসবুক গ্রুপে জয়েন করবেন। সো ফেসবুক গ্রুপে জয়েন করার পর আপনি হচ্ছে ধরেন মেন্টর, এই ব্যাচের মেন্টর যেহেতু রবি খান, সো মেন্টরের এন্ড থেকে আপনি এমন একটা ক্লাস লিঙ্ক পেয়ে যাবেন। ক্লাস লিঙ্ক থ্রুতে হচ্ছে ধরেন এই ক্লাস লিঙ্কটা হচ্ছে গুগল মিটের লিঙ্ক, আপনি জাস্ট ক্লাসে জয়েন করার জন্য আপনাকে জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। লিঙ্কটাতে ক্লিক করলে আপনাকে গুগল মিটে, আমরা এই লিঙ্কটাই আপনাকে গুগল মিটে রিডিরেক্ট করবে। সো এই একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন, এন্ড হচ্ছে যে এখান থেকে আপনি চাইলে আপনার মাইক্রোফোন অন রাখতে পারেন, ক্যামেরা অন রাখতে পারেন। সো আমি যেহেতু ক্লাস করবো, আমি শেয়ার করার আমার প্রয়োজনে আমি মাইক্রোফোন অ্যান্ড ক্যামেরা অফ করে দিব, অ্যান্ড দেন এখান থেকে হচ্ছে আমি জাস্ট জয়েন নাও বাটন ক্লিক করলেই আপনি ক্লাস জয়েন করতে পারবেন। এটা হচ্ছে ক্লাস জয়েন করার সিম্পল প্রসেস। সো এখান থেকে আমি বের হয়ে যাচ্ছি, আমি আবার আমার স্টিম ইয়ারে ফেরত যাচ্ছি। সো এইটা ছিল ক্লাস জয়েন করার প্রসেস, এন্ড আফটার দ্যাট হচ্ছে ধরেন ক্লাস জয়েন করার পরে যেটা হচ্ছে ধরেন আপনার ক্লাস শেষ হলো, এখন আর একটা কোশ্চেন থেকেছে ভিডিওগুলো আমরা কিভাবে পাবো। ওই ক্লাস ভিডিওগুলো কিন্তু হচ্ছে যে ফেসবুক গ্রুপটাতে আপনি জয়েন করেছেন ওই গ্রুপটাতেই প্রোভাইড করে দেওয়া হয়। ওই গ্রুপের থ্রুতেই আপনি ধরেন ক্লাস ভিডিওগুলো পেয়ে যাবেন, অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করবেন। ওখানে প্রত্যেকটা ব্যাচে হচ্ছে আমাদের 2 জন করে মেন্টর থাকেন, একজন মেন্টর আর একজন অ্যাসিস্ট্যান্ট মেন্টর। এই মেন্টর হচ্ছে ক্লাস নেন হচ্ছে অ্যান্ড হচ্ছে ধরেন ক্লাস ভিডিও অথবা ইচ এন্ড এভরিথিং দেখাশোনা করেন, আর অ্যাসিস্ট্যান্ট মেন্টর যিনি থাকেন আপনাদের যে কোনো প্রবলেমে ওই জিনিসগুলো আপনারা অ্যাসিস্ট্যান্ট মেন্টরকে নকল উনি সলভ আউট করে দিচ্ছেন, প্লাস হচ্ছে ধরেন আপনার যে অ্যাসাইনমেন্ট গুলো আপনি সাবমিট করছেন ওগুলো মেন্টর মেন্টরও দেখে দিচ্ছেন অথবা অ্যাসিস্ট্যান্ট মেন্টরও দেখে দিচ্ছেন, দিয়ে দেখে হচ্ছে আপনাদের যে ভুলগুলো আছে ওগুলো মার্ক আউট করে দিচ্ছে, ওগুলো আপনারা সলভ করার জন্য মেন্টরের সাথে বসে কাজ করে নিতে পারেন। এটা হচ্ছে আপনার ক্লাস প্রসেস এন্ড ক্লাস অ্যাডমিশন, ক্লাস প্রসেস, ক্লাসের ভিডিও, অ্যাসাইনমেন্ট সাবমিট করা, এই জিনিস পর্যন্ত গেল। অ্যান্ড আফটার দ্যাট কোশ্চেন আসছে ধরেন ক্লাস শেষে, ক্লাস তো শেষ হলো এখন আমরা কি করবো। সো ক্লাস শেষে হচ্ছে আপনার কোর্সের শেষে হচ্ছে একটা ফ্রিল্যান্সিং সেশন ইনক্লুডেড থাকে। তো ফ্রিল্যান্সিং সেশনে যেটা দেখানো হয় যেটা হচ্ছে ধরেন আপনারা যে ক্লাস গুলো করেছেন ক্লাসে হচ্ছে প্রত্যেকটা ক্লাস যেহেতু প্রজেক্ট বেস হয় আপনার এন্ড অফ দ্য কোর্স গিয়ে হচ্ছে আপনার একটা পোর্টফোলিও রেডি হয়ে যায়। তো ফ্রিল্যান্সিং সেশনে আপনার পোর্টফোলিও বিহেন্স পোর্টফোলিওটা আপনি কিভাবে রেডি করবেন, আপনার কাজ যে কাজগুলো আপনি শিখেছেন অথবা করেছেন এই জিনিসগুলো বিহেন্স কিভাবে আপলোড করবেন, অ্যান্ড আফটার দ্যাট আপনার ফাইবার প্রোফাইলটা, মার্কেট প্লেস প্রোফাইল বলতে আমরা ফাইবারটাই মেইনলি দেখাচ্ছি, আপওয়ার্কটাও দেখানো হয়। কিন্তু আপওয়ার্কটা যেহেতু পেইড নতুনদের জন্য আপওয়ার্কে জয়েন করে সার্ভাইভ করাটা একটু কষ্ট হয়ে যায়, সেই জন্য ফাইবারটাই আমরা ফোকাস করি ফার্স্ট অফ অল। তো ফাইবারের প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হবে, বায়ার কমিউনিকেশন কি ক্রিয়েট করা, অ্যান্ড একটা প্রজেক্ট উইন করলে ওইটা কমপ্লিট করে কিভাবে সাবমিট করতে হবে, ওই জিনিসগুলো দেখানো হচ্ছে। অ্যান্ড ধরেন আপনার অ্যাডমিশন নিলেন, দেন ক্লাস করলেন, ফ্রিল্যান্সিং সেশনও করলেন, অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে আপনার কাজও পাওয়া শুরু করলেন। তো এই পর্যন্ত হচ্ছে যে কিছু প্রসেসটা, অ্যান্ড দেন ধরেন আপনি শিবসভার সাথে, শিবসভায় আপনার কোর্স শেষ, আপনি সার্টিফিকেটটাও শিবসভায় থেকে নিয়ে গেলেন। তো ধরেন আপনার 6 মাস পরে আপনি একটা প্রবলেমে পড়লেন, তখন কি আপনি শিবসভার কাছে আসতে পারবেন কিনা অথবা শিবসভা থেকে আপনি হেল্প পাবেন কিনা। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা শিবসভাতে অ্যাডমিশন নেওয়ার সময় একটা স্টুডেন্টের সাথে আমাদের একটা প্রমিস থাকে যে আপনাদের দোয়া শিবসভায় যতদিন থাকবে আপনারা ততদিন শিবসভা থেকে সাপোর্ট নিতে পারবেন, কোর্স রিলেটেড, আপনার ক্যারিয়ার রিলেটেড, যে কোনো রিলেটেড ইস্যুতে কিন্তু আপনারা শিবসভায় থেকে এসে আপনার ক্যাম্পাসে আসতে পারেন, অথবা আমাদের সাপোর্ট প্ল্যাটফর্ম আছে support.শিবসভায়.com, ওইখানে নক করে ওখান থেকে হেল্প নিতে পারেন। তো এই পর্যন্ত হচ্ছে যে একটা স্টুডেন্ট শিক্ষকতে জয়েন করবে কিভাবে ফুল প্রসেসটা। অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে ধরেন একটা আমরা অনেক সময় আমাদের স্টুডেন্টদেরকে ইন্টার্নের সুযোগ দিয়ে থাকি, তো একটা স্টুডেন্ট অ্যাজ এ ইন্টার্ন কিভাবে জয়েন করবে।
অ্যাজ এ ইন্টার্ন জয়েন করার জন্য হচ্ছে ধরেন আপনার মেন্টরের এন্ড থেকে একটা রিকমেন্ডেশন আসতে হবে। যদি আপনার থ্রু আউট দ্য কোর্স মেন্টর আপনার পারফরমেন্স ভালো দেখেন, আপনার প্রত্যেকটা অ্যাসাইনমেন্টস কমপ্লিট দেখেন, ওই জিনিসগুলো কিন্তু মেন্টর আপনাকে আপনাকে রিকমেন্ড করবে। সো দেন আপনি যদি রিকমেন্ডেড হন অ্যান্ড আপনার একটা ইন্টারভিউ হবে, শর্ট একটা ইন্টারভিউ ইন্টারভিউ পাস আউট করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু আমাদের সাথে 1 মাসের একটা ইন্টার্নশিপ পিরিয়ড থাকে। অ্যান্ড ওই 1 মাসের ইন্টার্নশিপ পিরিয়ডটা যদি আপনি ভালো করেন, সেক্ষেত্রে আপনি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট মেন্টর আমাদের সাথে জয়েন করতে পারতেছেন। এই জিনিসগুলো থাকছে, কারণ হচ্ছে ধরেন শিল্প সবাইতে মোস্ট অফ দ্য আমরা যারা এমপ্লয়ি আছি, আমরা কিন্তু স্টুডেন্ট থেকেই এখানে এখন এমপ্লয়ি হিসেবে আছি। তো সেক্ষেত্রে যেটা হয় যে আমরা শিল্প সবাই এনভায়রনমেন্ট অ্যাজ একটা স্টুডেন্ট যে অ্যাজ এমপ্লয়ি যে জয়েন করে, সে কিন্তু শিল্প সবাই এনভায়রনমেন্ট হাউ শিল্প সবাই ওয়ার্কস একটা স্টুডেন্টের কখন কি লাগতে পারে, এই জিনিসগুলো বেটার বুঝে। এটার জন্যই হচ্ছে শিখবে সবাই স্টুডেন্টদেরকে ইন্টার্নশিপ অপরচুনিটিটা প্রোভাইড করছে, প্লাস অ্যাজ এ এখানে রিক্রুট হওয়ার সুযোগটাও কিন্তু দিচ্ছে। এন্ড দেন হচ্ছে ধরেন এই প্রসেসটা গেল। তো আরেকটা জিনিস যেটা বলা যাচ্ছে, যেটা হচ্ছে ধরেন আমাদের যে মেন্টররা আছে, তারা কি শুধু ক্লাসই নিচ্ছেন? তারা কিন্তু শুধু ক্লাস নিচ্ছেন, তারা আমাদের সাথে আদার্স অ্যাক্টিভিটিস গুলো করছেন, স্টুডেন্টদের নিয়ে অ্যাক্টিভিটিস করছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে মেন্টরদের, একজন মেন্টর কিন্তু শুধু ক্লাসই নেয় না, ওনাকেও কিন্তু প্রতিনিয়ত নতুন কিছু শিখতে হচ্ছে। আমাদের প্রত্যেক উইকে হচ্ছে মেন্টরদের নিয়েও এক্সাম হয়, মেন্টররাই নিজেদের নিজেদের এক্সাম দিচ্ছেন, নতুন নতুন স্কিল সেট অ্যাড করছেন, যাতে স্টুডেন্টদেরকে নতুন কিছু প্রোভাইড করা যায়। যেমন ধরেন রনি ভাইয়া, রনি ভাইয়ার যদি বলি আমি, রনি ভাইয়ার যারা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট কোর্স করছেন, রনি ভাই কিন্তু এখন ফুল স্ট্যাকের কোর্সটাতে কারিকুলামের বাইরে গিয়েও শপিফাইটা দেখাচ্ছে। শপিফাইটা কিন্তু আমাদের কারিকুলামে ইনক্লুডেড না। সো ভাইয়া এই স্কিলটা নিজের নতুন করে গ্যাদার করেছে, গ্যাদার করে কিন্তু স্টুডেন্টদেরকে দেখাচ্ছে। কিন্তু ভাইয়া কিন্তু একদম নতুন স্কিল গ্যাদার করেই কিন্তু স্টুডেন্টকে দেখানো শুরু করেনি, ভাইয়া নতুন স্কিল গ্যাদার করছে, মার্কেট প্লেসে 100 100 এর উপর কাজ করেছে, করে কিন্তু স্টুডেন্টদেরকে তার কাজের এক্সপিরিয়েন্স অথবা কাজের যেই ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট গুলো আছে ওগুলো থেকে কিন্তু স্টুডেন্টদেরকে দেখানো শুরু করছে। দেন শিখবে সময় একটা সফটওয়্যার কোর্স লঞ্চ হয়েছে অ্যান্ড হচ্ছে ওইটা সাকসেসফুলি আলহামদুলিল্লাহ চলছে। তো এই ছিল হচ্ছে যে একটা স্টুডেন্ট শিখবে সবাই কিভাবে জয়েন করবে, অ্যাডমিশন কিভাবে নিবে, শিখবে সবাই সম্পর্কে কিভাবে জানবে, ইন্টার্ন হিসেবে জয়েন কিভাবে করবে, ইন্টার্নশিপে ভালো করে যে একটা এমপ্লয়ি হিসেবে কিভাবে জয়েন করতে পারে, এই ফুল প্রসেসটা। তো আমি আপনাদের কাছ থেকে কিছু কোশ্চেন এক্সপেক্ট করবো, যে আপনাদের কারোর কোনো কোশ্চেন অথবা কোনো কিছু নিয়ে কি জানতে চাচ্ছেন কিনা, এগুলো একটু আমি করবেন, আমি এখান থেকে অ্যান্সার করে ট্রাই করবো। সো এখানে কিছু কমেন্ট ছিল, আমি কমেন্ট গুলো রিপ্লাই করার ট্রাই করি। এখানে একটা কোশ্চেন ছিল যে হুইচ কোর্স উইল বি বেটার ফর বিগিনার স্টুডেন্ট। তো আমরা হচ্ছে ধরেন বিগিনার মতো হচ্ছে আগে হচ্ছে আপনার সম্পর্কে আমার জানতে হবে যে আপনি কি নিয়ে কাজ করছেন অথবা কি নিয়ে পড়াশোনা করছেন। তো এই এই বেসিক ইনফরমেশনটা না চিনে কিন্তু আমি আপনাকে কোনো একটা কোর্স সাজেস্ট করতে পারতেছি না। তো সেক্ষেত্রে হচ্ছে ধরেন আপনি যদি বেসিক কম্পিউটার থিং জানেন, তো সেক্ষেত্রে হচ্ছে ধরেন আমরা হয়তো অনেক সময় গ্রাফিক ডিজাইন কোর্স সাজেস্ট করে থাকি, অ্যাজ ওগুলো টুল বেস কাজ হয়, দো ইট ইস নট ইজি, কিন্তু যেহেতু টুল বেস কাজ সেক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাজ এ বিগিনার একটু ইজি হয় আপনার জন্য গ্রাফিক ডিজাইন অথবা ডিজিটাল মার্কেটিং দিয়ে স্টার্ট করা। দেন আপনি চাইলে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এই কোর্সগুলো জয়েন করতে পারেন, কারণ এগুলো আমরা একদম বেসিক থেকেই শুরু করছি। আচ্ছা, অ্যান্ড সেম ওনারই আরেকটা কোশ্চেন ছিল যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্সে কি কি থাকছে। ওকে, ডিজিটাল মার্কেটিং এর জন্য, সরি ডিজিটাল মার্কেটিং, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্সটা হচ্ছে আমাদের 6 মান্থ একটা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্স। 6 মান্থ এর কোর্সে হচ্ছে দুইটা পার্ট থাকছে আপনার, ফ্রন্ট এন্ড এন্ড ব্যাক এন্ড পার্ট। ফ্রন্ট এন্ডে হচ্ছে আমরা যে জিনিসগুলো দেখাচ্ছি, HTML, CSS, Bootstrap, jQuery, WordPress কাস্টমাইজেশন। অ্যান্ড এই ক্লাসগুলো হচ্ছে প্রত্যেকটা প্রজেক্ট বেস হয়। ফার্স্ট অফ অল ধরেন ক্লাস শুরু হওয়ার পর আপনার 3 থেকে 4টা ক্লাস হচ্ছে বেসিক থিওরিটিক্যাল ক্লাস হয়, যেহেতু আমরা একদম বিগিনার লেভেল থেকে শুরু করি। সেক্ষেত্রে আপনার HTML, CSS কি, এই জিনিসগুলো কিভাবে কাজ করে, এই জিনিসগুলো নিয়ে কাজ করা হয় 3 থেকে 4টা ক্লাস। দেন হচ্ছে আপনার HTML, CSS ইউজ করে একটা ছোট প্রজেক্ট করা হয়, অ্যান্ড দেন বুটস্ট্র্যাপে মুভ করা হয়। বুটস্ট্র্যাপ দিয়ে আপনি PHP টু HTML যে প্রজেক্টগুলো হয় ওই প্রজেক্টগুলো করা হয়। অ্যান্ড দেন হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে আপনি একটা রেসপন্সিভ ওয়েব পেজ ক্রিয়েট করলেন PHP টু HTML যে প্রজেক্টগুলো হয়, অ্যান্ড ওইটাতে হচ্ছে ধরেন অনেকগুলো অ্যানিমেশনের কাজ থাকে অথবা কিছু জাভাস্ক্রিপ্টের কাজ থাকে, সেজন্য হচ্ছে বেসিক জাভাস্ক্রিপ্টটা দেখানো হয়। অ্যান্ড যে কেউ যে প্লাগিন গুলো আছে অথবা প্লাগিন কিভাবে ক্রিয়েট করতে হয় অথবা একটা প্রি মেড প্লাগিন কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় এই জিনিসগুলো দেখানো হয়।
অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে ধরেন আপনার ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনে মুভ করা। ওয়ার্ডপ্রেস একটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড ওয়ার্ল্ড এর মোস্ট পপুলার কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম টিল নাও। তো ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি কিভাবে উইদাউট কোডিং একটা ওয়েবসাইট কিভাবে ক্রিয়েট করবেন, আপনার পোর্টফোলিও ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট অথবা আপনার নিউজ পেপার সাইট, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, এই জিনিসগুলো কিভাবে ক্রিয়েট করবেন, ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম অ্যান্ড ফ্রি থিম গুলো ইউজ করে, প্লাগইন গুলো ইউজ করে, এই জিনিসগুলো দেখানো হয়। অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে আপনার একটা ফ্রিল্যান্সিং সেশন থাকে যেখানে আপনাদেরকে মার্কেট প্লেসের প্রোফাইল রেডি করা হয়, অ্যান্ড আপনি যে ফ্রন্ট এন্ড যে স্কিলটা গ্যাদার করেছেন ওটা নিয়ে মার্কেট প্লেসে কিভাবে কাজ করবেন ওই জিনিসগুলো দেখানো হয়। অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে আপনার ব্যাক এন্ডে মুভ করে, ব্যাক এন্ডে যেহেতু আমরা এখানে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট দেখাচ্ছি, সেজন্য আপনার পিএইচপি প্রয়োজন হচ্ছে। তো ফার্স্ট অফ অল আপনার পিএইচপি, মাইএসকিউএল, ওপি এই জিনিসগুলো নিয়ে কাজ করা হয়, দেন পিএইচপি দিয়ে একটা প্রজেক্ট করা হয়, অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টে মুভ করা হয়। এটা হচ্ছে ধরুন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টে 6 মান্থের একটা কারিকুলাম। তো মেহেদী হাসান ভাইয়ার একটা কোশ্চেন ছিল, ডিজিটাল মার্কেটিং কোর্সের জন্য কত টাকা লাগছে? তো আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সটা হচ্ছে অনলাইন একটা কোর্স, তো অনলাইন আমাদের অনলাইন এন্ড অফলাইন বোথ কোর্সের কারিকুলাম সেম, অ্যান্ড সেম অ্যামাউন্ট অফ ক্লাস নেওয়া হচ্ছে। সো আমাদের অফলাইন এন্ড অনলাইন দুইটার ডিজিটাল কোর্স ফি 15,000 টাকা, অনলাইন অ্যান্ড অফলাইন ডিজিটাল মার্কেটিং কোর্স ফি 15,000 টাকা। আই গেস আপাতত আর তেমন কারো কোনো কোশ্চেন নেই। তো আমি আরেকবার হচ্ছে আমাদের এখন কারেন্ট যে কোর্স গুলো অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কোর্স সম্পর্কে একটু ডিটেলস বলে দিই, আমাকে 1 মিনিট সময় দিবেন, আমি ডিটেলসটা বের করে নিচ্ছি। ইন দ্য মিন টাইম আপনাদের কারোর যদি কোনো কোশ্চেন থাকে আপনাদের কোশ্চেন গুলো আমাকে একটু করবেন। ইয়েস, মারজুক সানি ভাই হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করেছেন যে ইংলিশ নিয়ে কোনো কোর্স আছে কিনা, অথবা তো আমাদের ধরেন আমরা যারা ফ্রিল্যান্সিং করি, আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোতে ফ্রিল্যান্সিং করি, তো সেক্ষেত্রে আমাদের মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ইংলিশ। কারণ হচ্ছে যে আমরা মোস্ট অফ দ্য টাইম আমরা ফরেন বায়ার অথবা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদের সাথে কাজ করে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে জিনিসটা প্রয়োজন আমাদের ইংলিশ জানা প্রয়োজন হয়। সো এই জিনিসটা চিন্তা করে হচ্ছে যে শিখে সবাই হচ্ছে আমাদের প্রত্যেকটা কোর্সের সাথে ফ্রিল্যান্সিং সেশনের সাথে এখন কিন্তু ইংলিশ কমিউনিকেশনের জন্য কিছু ক্লাস ইনক্লুড করেছে। তো সেক্ষেত্রে হচ্ছে ধরেন আপনি ইংলিশ কমিউনিকেশন কি ইংলিশ কমিউনিকেশন অথবা বাইরে কমিউনিকেশন এই জিনিসটা ইমপ্রুভ করার জন্য আপনার আরো 4 থেকে 5টা ক্লাস ইনক্লুড করা হয়েছে। তো আমাদের প্রত্যেকটা কোর্সের সাথেই কিন্তু এখন আপনি ইংলিশ কমিউনিকেশনটাও পেয়ে যাচ্ছেন। আমি একটা ফানি ইনসিডেন্ট শেয়ার করি, যেটা হচ্ছে ধরুন আমি রিসেন্ট একটা বায়ারের সাথে কাজ করা শুরু করেছি। তো ওনাকে হচ্ছে আমার রিকোয়ারমেন্ট মেসেজ থ্রুতে রিকোয়ারমেন্ট বুঝাইতে অনেক কষ্ট হচ্ছে, অথবা উনি নিজেই রিকোয়ারমেন্ট বুঝতে অনেক কষ্ট হচ্ছে আমার। তো সেক্ষেত্রে আমি ওনাকে ওনাকে আমি বললাম যে আপনি তুমি আমার সাথে হোয়াটসঅ্যাপের থ্রুতে কানেক্ট করো অথবা স্কাইপের থ্রুতে কানেক্ট করো। তো উনি ওনাকে উনি 1 সপ্তাহ ধরে আমার সাথে এই জিনিসটা করতে যাচ্ছেন। সো ফাইনালি সে রাজি হচ্ছে, রাজি হলো। অ্যান্ড দেন আমি যদি আমি ওনাকে যখন কল করলাম, তো উনি ফোনটা ধরে 2 মিনিট কথা বললাম। আমি 2 মিনিট কথা বলার পরে সে আমাকে বললো যে আমি তোমার সাথে কেন কন্ট্যাক্ট করতে যাচ্ছিলাম না, আই থট যে তুমি ইংলিশে কথা বলতে পারো। তো এই জিনিসটা কেন বলছে, কারণ আমার আগে সে আরেকটা বাংলাদেশি ক্লায়েন্ট বা সেলারের সাথে কাজ করছে, সে ইংলিশে ওনার সাথে কমিউনিকেট করতে পারে, সেজন্য অ্যাজ আমি আমার বাংলাদেশি, তো আমার সাথে সে ভাবছে যে আমিও হয়তো কমিউনিকেট করতে পারবো। সো এই জিনিসগুলো যাতে আপনাদের হয়েতে না আসে এটা চিন্তা করে শিখবে সবাই কিন্তু এখন আমাদের কোর্সগুলোর সাথে ইংলিশ কমিউনিকেশনটা ইনক্লুড করেছে, যাতে আপনি যখন মার্কেট প্লেসে যাবেন আপনি খুব ভালোভাবে কাজ করতে পারেন। কারণ হচ্ছে যে কাজ করতে পারেন অথবা কমিউনিকেশন করতে পারেন, কারণ একটা কাজের 50% কিন্তু আপনার কমিউনিকেশনের উপর ডিপেন্ড করে। আপনি যত ভালো কমিউনিকেশন করতে পারেন, আপনি ক্লায়েন্ট থেকে একটা ভালো বাজেট বের করে নিয়ে আসতে পারেন, ক্লায়েন্টকে আপনার যে রিকোয়ারমেন্ট গুলো থাকে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো ওগুলো বুঝতে পারবেন, ক্লায়েন্টকে আপনার সাইড থেকে যদি ওর রিকোয়ারমেন্টে কোনো আপগ্রেডেশন প্রয়োজন হয় এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন। সো আমাদের কোর্সের সাথে কিন্তু এখন ইংলিশ কমিউনিকেশনটা ইনক্লুডেড। ওকে, মেহেদি ভাই আরেকটা কোশ্চেন করেছে যে আমরা কি কাজ পেতে হেল্প করবো কিনা। সো ভাই আমরা হচ্ছে যে জিনিসটা করবো সেটা হচ্ছে ধরেন আপনার মার্কেট প্লেস এর প্রোফাইল রেডি করে দিবো, বায়ার কমিউনিকেশন কিভাবে করতে হবে, পোর্টফোলিও প্রত্যেকটা জিনিস রেডি করে দিবো, অ্যান্ড আপনি বায়ার কমিউনিকেশনের জন্য যে প্রসেস গুলো প্রয়োজন এই জিনিসগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে দিবো। আমরা যে একটা জিনিস করবো না সেটা হচ্ছে ভাই আমরা আপনাকে একটা কাজ অর্ডার দিয়ে দিবো না, কারণ আপনি এখানে এসেছেন যাতে আপনি সেলফ ডিপেন্ডেন্ট হতে পারেন, লাইক আপনি আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারেন, নিজেকে সাপোর্ট করতে পারেন। এখন আমি আপনাকে অর্ডার দিয়ে দিলাম, সেক্ষেত্রে কিন্তু আপনি সেলফ ডিপেন্ডেন্ট হলেন না, আপনি কিন্তু আমার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন। আপনার কাজ পেতে যত রকমের
প্রসেস, হেল্পিং হ্যান্ড যত কিছু প্রয়োজন শিখবে সবাই, আপনাদেরকে এটা প্রোভাইড করবে, কিন্তু আপনাদেরকে শিখবে সবাই একটা অর্ডার প্রোভাইড করবেন। অর্ডারটা আপনাকে, আপনি যখন আপনি এই প্রসেস গুলো ফলো করবেন অটোমেটিকলি আপনি অর্ডার গুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, মারজুক সানি ভাইয়া বলছে যে খিলগাঁও অথবা মতিঝিলের সাইডে আমরা আমাদের একটা ব্রাঞ্চ চালু করা উচিত। তো ইনশাল্লাহ ভাই আমরা নিয়ার ফিউচার ট্রাই করব, কিন্তু যেটা হচ্ছে ধরেন ভাই কোয়ান্টিটি থেকে আমরা কোয়ালিটিটা বেশি প্রেফার করছি। আমাদের ধরেন এখন আমাদের দুইটা ব্রাঞ্চ আছে, তিনটা অথবা তিনটা ব্রাঞ্চ আছে, তো তিনটা ব্রাঞ্চ কিন্তু আমাদের ম্যানেজ করতে হচ্ছে, আমাদের কোয়ালিটি ফুল মেনটেন লাগছে। আমি ইচ্ছে করলেই বাংলাদেশের সব জায়গায় ব্রাঞ্চ করতে পারি, কিন্তু ব্রাঞ্চ করে তো হলো না। যেই কোয়ালিটির জন্য আপনারা শিখবে সবাইকে প্রেফার করেন বা অন্যান্য আইডি ইনস্টিটিউট, সেটা কিন্তু আমাদের ব্রাঞ্চ কম হওয়া অথবা আমরা আমাদের কোয়ালিটি ধরে রাখার জন্যই হচ্ছে। সো আমরা যতক্ষণ আমরা যদি এনশিওর করতে পারি যে আমরা আপনাদেরকে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করতে পারবো অথবা, তখন কিন্তু আমরা আবার নতুন ব্রাঞ্চের দিকে যাবো। আর আপনার যদি অফলাইন সাপোর্টের প্রয়োজন, আপনি খিলগাঁও অথবা মতিঝিল থেকে আমাদের বনানী ব্রাঞ্চে চলে আসতে পারেন, খুব ইজিলি আপনি চলে আসতে পারেন। আমাদের বনানী ব্রাঞ্চের অ্যাড্রেসটা হচ্ছে বনানী 7 নম্বর রোড, এইচ ব্লক, হাউস নং 74। আপনি গুগল ম্যাপে শিখবে সবাই সার্চ করলেই পেয়ে যাবেন। তো আমি যেটা বলছিলাম যে আমাদের কি কি কোর্স এখন অ্যাভেলেবেল আছে বনানী ব্রাঞ্চে, যদি আমি বলি বনানী ব্রাঞ্চে হচ্ছে আমাদের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট অফলাইন কোর্স অ্যাভেলেবেল। এটার ক্লাস টাইমিংটা হচ্ছে ফ্রাইডে সন্ধ্যা 6টা থেকে 9টা। এন্ড দেন হচ্ছে গ্রাফিক ডিজাইন অফলাইন কোর্স, গ্রাফিক ডিজাইন অফলাইন কোর্সে মেন্টর হিসেবে থাকছেন রফিক খান ভাইয়া। তো এই কোর্সটা ফ্রাইডে, এটা হচ্ছে ফ্রাইডে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এন্ড দেন হচ্ছে আপনার বেসিক কম্পিউটার কোর্স, এই কোর্সটা নিচ্ছেন আবিদ ভাইয়া, আবিদ ইউসা ভাইয়া। ওইটা হচ্ছে সানডে অ্যান্ড থার্সডে দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত। দেন হচ্ছে বেসিক কম্পিউটার মিরপুর ব্রাঞ্চ, মিরপুর ব্রাঞ্চে কোর্স নিচ্ছে ওমর ফারুক ভাইয়া, ওই কোর্সের টাইমিংটা হচ্ছে মানডে অ্যান্ড থার্সডে, এই কোর্সের টাইমিংটা হচ্ছে দুপুর 2টা থেকে 4টা। এন্ড দেন হচ্ছে গ্রাফিক ডিজাইন অফলাইন মিরপুর ব্রাঞ্চ, মিরপুর ব্রাঞ্চে হচ্ছে নাইমুল হাসান ভাইয়া কোর্স নিচ্ছেন। অ্যান্ড ক্লাস টাইমিংটা হচ্ছে ফ্রাইডে সন্ধ্যা 6টা থেকে 9টা। অ্যান্ড দেন ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট মিরপুর ব্রাঞ্চ তৌফিকুল বারী তনয় ভাইয়া নিচ্ছেন, এটা ক্লাস টাইমিং হচ্ছে স্যাটারডে সন্ধ্যা 6টা থেকে 9টা। অ্যান্ড দেন আমি যদি অনলাইন কোর্সের দিকে মুভ করি, অনলাইন কোর্স গুলো হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, মেন্টর হিসেবে আপনারা মিনাস ফয়সাল ভাই পাচ্ছেন। মিনাস ফয়সাল ভাইয়ের কোর্সের জন্য আপনারা অনেক ওয়েট করছেন, সো মিনাস ফয়সাল ভাইয়ের কোর্সটা অলমোস্ট ফুল অলরেডি হচ্ছে। আমি আই গেস লাস্ট আপডেট পর্যন্ত আমি দেখেছি 45 জনের মতো অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছে, আর আমি হয়তো আমার 5টা অথবা 6টা সিট অ্যাভেলেবেল আছে। নেক্সট আবার হয়তো নতুন কোনো মেন্টরের কোর্স পাচ্ছেন আপনি। তো সেক্ষেত্রে হচ্ছে মিনাস ফয়সাল ভাইয়ের ক্লাস টাইমিং হচ্ছে সানডে অ্যান্ড ওয়েনসডে রাত 10টা থেকে 12টা। অ্যান্ড দেন হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং অনলাইন কোর্স, সেম ডিজিটাল মার্কেটিং অনলাইন কোর্সটাও হচ্ছে ধর খালিদ হোসেন ভাই নিচ্ছেন, এটা তো হচ্ছে 45 এর মতো অ্যাডমিশন ডান, আমার হয়তো 5 থেকে 6 সিট অ্যাভেলেবেল। সেক্ষেত্রে এটা ক্লাস টাইমিং হচ্ছে মানডে থার্সডে রাত 9টা থেকে 11টা। অ্যান্ড দেন হচ্ছে গ্রাফিক ডিজাইন অনলাইন, গ্রাফিক ডিজাইন অনলাইন কোর্সটা নিচ্ছে নাইমুল হাসান ভাইয়া, এটার ক্লাস টাইমিং হচ্ছে মানডে অ্যান্ড থার্সডে রাত 10টা থেকে 12টা। অ্যান্ড দেন হচ্ছে মোশন গ্রাফিক্স উইথ আফটার ইফেক্টস, তো মোশন গ্রাফিক্স কোর্সটা নিচ্ছে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট মেন্টর ইমরান হোসেন সজীব ভাইয়া, ভাইয়ার কোর্সের আমি রিসেন্ট অনেক স্টুডেন্টের কাজ দেখতেছি, সুপার কাজ করতেছে সবাই, অনেক অ্যাক্টিভ এই কোর্সের স্টুডেন্টরা। আপনারা আমাদের কমিউনিটিতে গেলেই হচ্ছে ধরেন এই মোশন গ্রাফিক্সের অনেক কাজ দেখতে পারেন রিসেন্টলি। তো এই মোশন গ্রাফিক্স কোর্সের ক্লাস টাইমিং হচ্ছে সানডে অ্যান্ড ওয়েনসডে রাত 10টা থেকে 12টা। অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে মোস্ট হাইপ কোর্স, এই পর্যন্ত আমি যেটা এই মাসে অনেক কোয়েরিজ পেয়েছি সেটা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন অনলাইন কোর্স। তো ইউআই ইউএক্স ডিজাইন অনলাইন কোর্সের জন্য অনেক ওয়েট করছিলেন, সো রায়ান সাফন ভাই ফাইনালি একটা ইউআই ইউএক্স কোর্স নিচ্ছেন। অ্যান্ড এটার ক্লাস টাইমিংটা হচ্ছে সানডে অ্যান্ড ওয়েনসডে রাত 9টা থেকে 11টা। তো আমাদের অনলাইন ক্লাস গুলো কিন্তু প্রত্যেক সপ্তাহে 2টা করে ক্লাস হচ্ছে। সো এই ছিল হচ্ছে যে আমার আমাদের এই মান্থের কোর্স গুলো। অ্যান্ড এই মান্থের প্রত্যেকটা কোর্সই হচ্ছে ধরেন এই মান্থের লাস্ট উইক অথবা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে শুরু হয়ে যাচ্ছে, অনেক কোয়েরিজ থাকে যে ক্লাস গুলো কখন শুরু হচ্ছে। ওকে ভাই, তাহলে হচ্ছে এই ছিল আমার কাছে আপডেট, শিখবে সবাই মানে শিখবে সবাই তারপরে কিভাবে জয়েন করবেন অথবা শিখবে সবাই কি কি কোর্স অ্যাভেলেবেল আছে। অ্যান্ড আই গেস আমার আমার হাতে এখন হচ্ছে যে আপনাদের সাইড থেকে কোনো কোশ্চেন তেমন কোশ্চেন অ্যাভেলেবেল না, সো আমি এই লাইভটা এখানে আই গেস শেষ করা উচিত অথবা আমি শেষ করতে চাচ্ছি। তো আমি লাস্টে বলতে চাচ্ছি যে বাঁচাবে না কেউ, শিখবে সবাই। অ্যান্ড হচ্ছে আল্লাহ হাফেজ সবাইকে।